ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم السلام ورحمة الله وبركاته. বাংলাদেশ থেকে একবার প্রশ্ন করেছেন, নামাজ কায়েম করা এবং পড়ার মধ্যে কী তফাত? প্রিয় ভাই, নামাজ কায়েম করা এবং পড়ার মধ্যে কিছু পার্থক্য আছে। নামাজ পড়া বলতে আমরা সাধারণভাবে নিজেরা সালাত কোনো মতন দায়িত্ব শেষ করে পড়ে দিই, সেটাকে আমরা নামাজ পড়া বলি, অথবা নিজে নিজে নামাজ পড়ি, সেটাকেও নামাজ পড়া বলা হয়। নামাজ কায়েমের ব্যাপারে যদিও সবাই, অধিকাংশ মানুষ মনে করে রাষ্ট্রীয়ভাবে সেটাকে প্রতিষ্ঠা করার নাম হলো নামাজ প্রতিষ্ঠা করা বা কায়েম করা, যে এটাও একটা অর্থ। তবে নামাজ কায়েম করার শুরুর দিকের যেটা ব্যাপার, সেটা হলো নামাজের হক আদায় করে নামাজ আদায় করা। সালাত যেভাবে আপনাকে করতে হবে, সালাতের হুকুম, আহকাম, সালাতের রুকুন, ওয়াজিবাত, ফরজিয়াত, সুন্নত, সমস্ত কিছুকে পুঙ্খানুপুঙ্খ রূপে আদায় করাও নামাজ সালাত কায়েম করার অর্থ হয়। এটা একটা ব্যক্তির। এরপরে সালাতের সাথে জড়িত সালাতের ওয়াক্ত, ওয়াক্ত মতো সালাত আদায় করাও সালাত কায়েম করা, যেহেতু আল্লাহ তাআলা বলছেন ইন্না সালাতা কানাতা আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে সালাতকে মুমিনদের উপরে নির্দিষ্ট সময় আদায় করার জন্য ফরজ করা হয়েছে। তাছাড়া সূরা মাউনে আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত মুসল্লিদের উপরে ধ্বংস যারা তাদের সালাত থেকে গাফেল। এখানে আং সালাতিহি মানে হচ্ছে, অনেকে অনেক কিছু বলছে, একটা ব্যাখ্যা হচ্ছে আন ওয়াক্তিহীন, অর্থাৎ যে ওয়াক্ত মতো পড়ে না, পরবর্তীতে সময়ে গিয়ে পড়ে, তো এটাও একটা ধ্বংসের কারণ। আর ওয়াক্ত মতো সালাত আদায় করাটাও সালাত কায়েম করার মধ্যে সামিল। দ্বিতীয় হলো আপনার অধীনে যারা আছে, আপনি যদি বাবা হন তাহলে আপনার ছেলে মেয়ে যারা আছে, আপনার স্ত্রী আছে, অর্থাৎ আপনার বাড়িতে আপনি সালাত তাগিদ দিলেন, বাচ্চাদেরকে, ছোট ভাইদেরকে, বোনদেরকে, আপনার পরিবার আপনি সালাত কায়েম করার চেষ্টা করেন, এটাও সালাত কায়েম। কিন্তু শুধুমাত্র রাষ্ট্রীয়ভাবে অথবা সমষ্টিগতভাবে প্রতিষ্ঠা করার নামে সালাত কায়েম করার ব্যাপারটা এরকম নয়। তো আশা করি বুঝতে পেরেছেন। আর আরেকটা হলো জামাতের সাথে যেটা ওয়াক্তের কথা বলেছি। আল্লাহু আলম বিহাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।